যেন জাহান্নামে যাওয়ার একটা প্রতিযোগিতা শুরু হয়ে গেছে। নর্মাল পাবলিক ভদ্র সাজার জন্য বিড়ি টানতেছে, বিড়িখোর প্রমোশন নিয়ে সিগারেট ধরতেছে, সিগারেটখোর আপডেট হওয়ার জন্য মশল্লা বের করে গাঁজা ভরতেছে, গাঁজাখোর আরও ভদ্র হবে ফেনসিরিল ধরছে, ফেনসিরিল করে আরও ভদ্র হবে হিরোইন খাচ্ছে, হিরোইন করে আরও ভদ্র হবে নতুন করে বাবা ইয়াবা আবিষ্কার করেছে। মা বোনেরাও পিছিয়ে নেই, তারাও মোটা কাপড় ছেড়ে দিয়ে পাতলা, এর চাইতে আরও পাতলা, তার চাইতে বেশি পাতলা, এখন যে যত পারে কাপড় চোপড় চিরে ফেরে কেটে ছেঁটে নিজের ইজ্জত বের করে দেশের মানুষকে দেখায়, জাহান্নামের দাওয়াত দিয়ে বেড়ায়, আবার নিজেকে দামি এবং জ্ঞানীও দাবি করে, কথা বলুন ঠিক কিনা? যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বেঁচে থাকাটাই বড় কঠিন। সুন্নত তরিকায় বসে প্রসাব করলে ব্যাকডেট, আর কুকুরের তরিকায় নাস্তিকের মতন দাঁড়িয়ে প্রসাব করলে নাকি আপডেট। সত্য কথা বললে আনসোশাল, বোকা, ইউজলেস, আর মিথ্যা কথা বললে চালাক, জ্ঞানী, বুদ্ধিমান, বুদ্ধিজীবী। শরীর ঢাকা পোশাক পরলে ব্যাকডেট, আর কাপড় পরে যদি ইজ্জত বের করে দেখাইতে পারে সেই নাকি আপডেট। যখন পাপ করাটা সহজ আর পাপ থেকে বাঁচাটাই বড় কঠিন, সে মুহূর্তে সব ধরনের পাপ থেকে আপনাকে আমাকে হেফাজত করেছেন কে? যিনি পাপ মুক্ত রেখেছেন তার কাছে আরও একবার শুকরিয়া, আলহামদুলিল্লাহ। আসমানে নিচে জমিনের উপরে এর চেয়ে কোনো মোবারক মজলিস নাই, দামি জায়গা নাই, শ্রেষ্ঠ জায়গা নাই, বরকতি জায়গা নাই। আমার নবী তার জান্নাতি জবানে বলেছেন, যেখানে কোরআন এবং হাদিসের আলোচনা হয়, বিশ্ব নবী বলেন এটা জান্নাতের বাগান, সুবহানাল্লাহ। তাহলে নবীজির ভাষ্য অনুযায়ী আমরা কোথায় বসেছি প্রিয় ভাইরা? এই জান্নাতি মানুষেরা কথা বলেন, কোথায় বসেছেন, কোথায় ঢুকেছেন, কোথায় এসেছেন, কোথায় আছেন? এখন আপনারা কোথাকার মানুষ? আল্লাহ আমাদেরকে ওই জান্নাতের জন্য কবুল করুক, বলুন আমিন। এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু নমুনা। সাউন্ডটা একটু ক্লিয়ার হয় যেন ভাই, একটু ক্লিয়ার করেন, কনকনানিটা যেন বন্ধ হয়ে যায়, আমার গলাটা আসলেই দেবে গেছে। কালকেও দুটা করছি, আগের দিনও দুটা করছি, এই ঠান্ডা গরম মিলে ঝিলে কণ্ঠটা একটু ডাবা, একটু যতটুকু পরিষ্কার করতে পারেন ভাইরা যেন সুন্দর করে বুঝতে পারে। জি আমার আমার ভাইরা, আপনারা কি বুঝতে পারছেন আপনারা? তাহলে আপনারা কোথায় আছেন? জান্নাতে আছেন। এটা যে জান্নাতের বাগান তার ছোট্ট একটু প্রমাণ। এলাকার সুদখোর, ঘুষখোর, জুয়াচোর, বাটপার, চিটার, দুই নাম্বার, এই মানুষগুলোকে আজকের জান্নাতের বাগানে আপনি বের করতে পারবেন না। এটা জান্নাতের বাগান, জাহান্নামী লোকগুলো এখানে ঢুকতে পারবে না, আসছে কিন্তু বসতেছে না, ঘুরতে হচ্ছে ওই দিকে যেই দিকে কুকুর ঘোরে, গানের আওয়াজ কানে গেলে মির্গির ব্যারাম ধরে, ঢোলের আওয়াজ কানে গেলে লাফাইতে শুরু করে, আর ওই মুসলমানের কানে আজকে কোরআনের আওয়াজ যায়, চেতনা নাই, অনুভূতি নাই, আবেগ নাই, ফিলিংস নাই, কোনো গুরুত্ব নাই, আমি মনে করি ওনার ইমানটাই ষোলো আনা ঠিক নাই, কথা বলুন ঠিক কিনা? একটা মাছ পানির বাহিরে বাঁচতে পারে না, একজন মুসলমান কোরআনের বাহিরে থেকে নিজেকে মুসলমান কখনোই দাবি করতে পারে। যারা মুসলমানের ঘরে জন্ম নিয়েছেন, কোরআনের পক্ষ থেকে আপনার উপরে দাবি আছে, যার শরীরে মুসলমানের রক্ত আছে ওই মুসলমানের শরীরে রক্তওয়ালা মুসলমানের উপরে কোরআনেরও দাবি আছে। মাছ যেমনি পানির ভিতরেই থাকে, মুসলমান তেমনি কোরআনের সাথেই থাকতে হবে, যে সে যদি সত্যিকারের মুসলমান হয়, কথা বলুন ঠিক কিনা? সুতরাং যারা দূরে আছেন, বাহিরে আছেন, দাঁড়িয়ে আছেন, রাস্তায় আছেন, দোকানে আছেন, যাদের কাছে চার মূল্য আছে কোরআনের মূল্য নাই, যাদের কাছে গল্পের মূল্য আছে কোরআনের মূল্য নাই, যাদের কাছে পান চাবানিরই মূল্য আছে কিন্তু কোরআনের মূল্য নাই, তারা যদি নিজেকে মুসলমান দাবি করেন, আমি অনুরোধ করে বলবো এক সেকেন্ডও দূরে বাহিরে দাঁড়িয়ে থাকা নয়, এক্ষুনি কোরআনের মাহফিলে চলে আসে, আল্লাহ আমাদেরকে কবুল করুক, বলুন আমিন। আপনিও জানেন মুরগির পেটের নিচে যেই কয়টা ডিম থাকে তার থেকেই কেবল বাচ্চা ওঠে, যেটা মুরগির পেটের নিচে থাকে না সেইটা থেকে বাচ্চাও উঠে না, বরঞ্চ এটা ঘুলিয়ে যায়, নষ্ট হয়ে যায়। বাহিরে থেকে ওয়াজ শুনে কোনো ফায়দা হবে না প্রিয় ভাইরা, সামিয়ানা নিচে আসুন, ময়দানে বসুন, হৃদয় দিয়ে কোরআনের কথাগুলো শুনুন, হতে পারে এই দুইটি কথার বিনিময় জীবনকে পরিবর্তন করে দিয়ে আল্লাহ জান্নাতের মেহমান বানিয়ে দিতে পারে, সুবহানাল্লাহ।
ভাই আমরা লম্বা কথা বলবো না, একই বারই সংক্ষিপ্ত করে কথা বলবো। সৌদি আরব সহ ওদিকের কিছু দেশে অলরেডি রমজানের চাঁদ দেখা দিয়েছে, আজকে তারাবির নামাজ হবে, তার প্রস্তুতি চলতেছে। আশা করা যায় আগামীকাল ইনশাআল্লাহ আমরাও চাঁদ দেখব এবং আমাদেরকে মাগরিবের নামাজের পর তারাবির জন্য প্রস্তুতি নিতে হবে। ভোরের দিকে হয়তো বা ইনশাআল্লাহ সেহেরি আমাদেরকে খেতে হবে। তবে একটা সুন্নত হলো চাঁদ দেখে রোজা ধরা, চাঁদ দেখে রোজা ছাড়া। আমরা মাগরিব পরে নবীজির একটা সুন্নতকে আদায় করব, সবাই চাঁদ দেখার জন্য বাহিরে যাব ইনশাআল্লাহ। একটা সুন্নতের দাম কত জানেন? নবীজি বলেন যখন সুন্নতগুলো বিলুপ্ত হয়ে যাবে তখন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, আল্লাহ তাবারক তাআলা একটা সুন্নতকে জিন্দা করার বিনিময়ে তার আমল নামায় 100 শহীদের সওয়াব দান করে দিবেন। যখন কেউ কাউকে চিনবে না, সেদিন যদি কেউ একটা মরা সুন্নতকে জিন্দা করে, তো আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব বলেছেন, যিনি আমার সুন্নতকে জিন্দা করেছেন, যিনি আমার সুন্নতকে মহাব্বত করেছেন, তিনি যেন আমাকে মহাব্বত করেছেন, আর যিনি আমাকে মহাব্বত করেছেন কানা মাই ফিল জান্নাহ, আমার সঙ্গে তিনি জান্নাতে যেতে পারবেন। সুবহানাল্লাহ। তাহলে নবীজির সঙ্গে জান্নাতে যাওয়ার যেটা মূল কথা সেটা হলো নবীজির সুন্নতগুলোকে জিন্দা করতে হবে, সুন্নতগুলোকে আমল করতে হবে। নবীর মতে মত তাকেই বলে নবীর উম্মত, যার মত নবীর সঙ্গে মিলবে না সেটা নবীর উম্মত হতে পারে না। নবীজি গাঁজা খেতেন? আমি যদি গাঁজা খাই আর নবীর সুন্ন উম্মত দাবি করি তাহলে কিন্তু উম্মত হতে পারবো না। নবীজির স্ত্রীরা বেপর্দায় চলতেন, আমার স্ত্রী যদি বেপর্দায় চলে তাহলে আমি পরিপূর্ণ উম্মত হতে পারবো না। নবীজি নামাজ কাজা করতেন, আমি যদি নামাজ কাজা করি তাহলে নবীজির পরিপূর্ণ উম্মত হতে পারবো না। এই জন্য রমজান মাস অত্যন্ত মুবারক মাস, এমন একটা দামি মাস, একটা মানুষ যদি জীবনে একবার প্রধানমন্ত্রী হওয়ার সুযোগ পায় সে নিজেকে অনেক দামি মনে করে। আমি তো মনে করি জীবনে একবার প্রধানমন্ত্রী হওয়ার চাইতে জীবনে একটাবার রমজান পাওয়া তার চাইতে লক্ষ গুণ কোটি গুণ বেশি দামি। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, কেউ যদি বিশ্বকাপে খেলার জন্য চান্স পায় সোজা খেলার ময়দানে ঢুকে পড়ে না, যখন থেকে খেলার চান্স পেয়েছেন, অনুমতি পেয়েছেন, তখন থেকে খেলার জন্য তিনি প্র্যাকটিস শুরু করে দেন, তখন থেকে খেলার জন্য অনুশীলন করতে শুরু করে দেন। সকালবেলা খেলে, বৈকালবেলা খেলে, আবার মাঝে মাঝে বাড়ির সামনে বাল্ব লাগা দিয়ে রাত্রিবেলা খেলে। লোকটা যদি বিবাহিত হয় দেখবেন ঘুমের মধ্যেও যে তিনি খেলা স্বপ্নে দেখে, তার প্রমাণ হলো গোল বরে জোরে একটা শট মারে, নিচে বউটা পড়ে গড়াগড়ি করে, বাড়িয়ালি বলে এত রাত্রে তুমি আমাকে মারলে কেন? সাহেব বলেন আমি তো মারি নাই, ঘুমের মধ্যে একটা গোল দিয়া ফেললাম। তার মানে উনি যে খেলবেন, খেলার চান্স পেয়েছেন, প্রস্তুতিটা কেমন নিচ্ছে, যে জাগ্রত অবস্থাতেও নেই, ঘুমের ভিতরেও নাই। এমনটাও খবর পাওয়া যায় যে এমনভাবে শট মারছে চকির খুরার সাথে পা লেগে গিয়া পাও ভেঙে গেছে স্বপ্নের মধ্যে। একটা মানুষ বিশ্বকাপে খেলার চান্স পাওয়ার চাইতে জীবনে একবার রমজান পাওয়া অনেক দামি। উনি বিশ্বকাপে খেলার চান্স পেয়েছেন, ওনার জার্সি দেখে চেনা যায়, ওনার পায়ের মধ্যে অ্যাঙ্কলেট না কি যেন বলে পাটাকে শক্ত রাখার জন্য ওইটা দেখে চেনা যায়, ওনার বুট দেখে চেনা যায়, ওনার সব দেখে বোঝা যায় যে উনি খেলার প্রস্তুতি নিতেছে, উনি খেলার চান্স পেয়েছে। ও কলিজার টুকরা প্রিয় ভাই, তুমি যে রমজানে চান্স পেয়েছ, তোমার সামনে যে রমজান, তোমার নাকের ডগায় রমজান, তুমি রমজানের জন্য কি প্রস্তুতি নিয়েছ? কই তোমার মাথায় টুপি, কোথায় তোমার গায়ে সুন্নতের পোশাক, কোথায় তোমার মুখের মধ্যে দাড়ি, কোথায়? তোমাকে তো মসজিদের ধারে কাছে পাওয়া যায় না, খেলোয়াড়কে ফিল্ডের কাছে পাওয়া যায়, এটাই হলো খেলোয়াড়ের পরিচয়। তুমি রোজাদার, রমজান পেয়েছ, তুমি রমজানের জন্য প্রস্তুতি নিচ্ছ, এখনো পর্যন্ত তোমাকে মসজিদের কাছে পাওয়া যাচ্ছে না, এটা প্রকৃত রোজাদারের পরিচয় হইতে পারে। আমার কলিজার টুকরা প্রাণের ভাইয়েরা, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে রমজান দিয়া এত বড় ধন্য করেছেন, দামি বানিয়েছেন। আমি বোঝানোর জন্য বলছি, আমাদের দেশে একজন মানুষের নাম ছিল ফখরুদ্দিন, আগেও ফখরুদ্দিন, এখনো ফখরুদ্দিন, কিন্তু মাঝখানে তার কাছে একটা ক্ষমতার চেয়ার ছিল, বাংলাদেশের প্রধানমন্ত্রী হয়েছিলেন কিছুদিনের জন্য।
তিনি অল্প টাইমের জন্য দায়িত্ব পালন করছিলেন। মাঝের ফখরুদ্দিনের পাওয়ার কত আপনারা অনেকেই মনে আছে, আমাদের দুইজন নেত্রীকে জেলখানার মধ্যে ঢুকিয়েছিলেন, মনে আছে না? নাই কি পাওয়ার গো! ফখরুদ্দিন আগেও ছিল পরেও আছে, কিন্তু মাঝখানে খালি তার কাছে চেয়ার ছিল। ফখরুদ্দিন দুই নেত্রীকে জেলখানায় ঢুকিয়েছে, আপনি সলিমুদ্দিন, আপনি কলিমুদ্দিন, আপনি রহিমুদ্দিন, আপনি জসিমুদ্দিন, কিন্তু আল্লাহ রমজান দিয়া স্পেশাল মর্যাদা দিয়ে আল্লাহ তাআলার কাছে আপনাকে নিয়ে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। আপনি নবী হতে পারেন নাই, কিন্তু নবীর চাইতে কম না। আপনি ওলি হতে পারেন নাই, কিন্তু ওলির চাইতেও কম না। নবীওয়ালারা যত মর্যাদা পেয়েছেন, ওলিরা যত মর্যাদা পেয়েছেন, রমজান দিয়া স্পেশাল মর্যাদা দিয়া আল্লাহ তাআলা আপনাকে কত কাছে নিয়ে গেছেন আপনি তো জানেন না। অন্য মাসে একটা নফল করলে নফলেরই সওয়াব পেতেন, রমজান মাসে একটা নফল আদায় করলে আল্লাহ একটা ফরজের সওয়াব দান করে দেয়, একটা ফরজ আদায় করলে 70 থেকে 700 গুণ পর্যন্ত তার সওয়াবকে বাড়িয়ে দেয়। রমজান মাসে একটা রাত আমার আল্লাহ দান করেছেন, লাইলাতুল কদরি খায়রুম মিন আলফি শাহর, একটা রাত্রে এবাদত করলে 83 বছর 4 মাস, তার মানে 1000 মাসের চাইতে বেশি সওয়াব দান করে দেয় কে? এখানে যারা আমরা বসা, আমার চোখের সামনে 80 বছরের উপরে বুড়া মানুষ খুবই কম চোখে পড়তেছে, দু একজন থাকলে থাকতে পারে, কিন্তু একটা রমজান যদি জীবনে পান, এক রাত এবাদত করলে 83 বছর 4 মাসের চাইতে বেশি সওয়াব দান করবেন। কত বেশি! আল্লাহ যেমন বড়, আল্লাহর কথাও তেমন বড়। কত বেশি এটা পৃথিবীর কেউ জানে না, একমাত্র জানেন কে? আল্লাহ এতটুকু বলেছেন যে 83 বছর 4 মাসের চাইতে বেশি দিবেন। কত বেশি বলে? বান্দাকে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে পৌঁছানোর জন্য যত বেশি সওয়াবের দরকার আল্লাহ এক রাতের ভিতরে তা ঢেলে দিয়ে রেখেছেন। সুবহানাল্লাহ বলেন। ও আমার বগুড়ার ভাইয়েরা, এই আপনাদের গ্রামের 1000 মানুষ সারাদিন আপনারা কামাই করেছেন 1 লক্ষ টাকা, আর আপনারা যদি একটা মানুষকে ইঞ্জিনিয়ার বানাইতে পারেন, বৈজ্ঞানিক বানাইতে পারেন, একটা মানুষকে যদি মন্ত্রী বানাইতে পারেন, প্রধানমন্ত্রী বানাইতে পারেন, রাষ্ট্রপতি বানাইতে পারেন, আপনি সারাদিন 1000 মানুষে কামাই করেছেন 1 লক্ষ টাকা, দেখবেন রাষ্ট্রপতি একটা সই করে দিয়া 1 সইয়ের বিনিময় 1 কোটি টাকাও কামাই করতে পারে কি পারে না? এটাও মানুষ, ওইটাও মানুষ, কিন্তু মানুষটার পজিশন বড় হওয়ার কারণে 100 দিলে 1 কোটি টাকা কামাই হয়, আর আমরা সবাই মিলে 1 লাখ টাকা কামাই করা মুশকিল হয়ে যায়। আমার প্রিয় ভাইয়েরা, আল্লাহ তাআলা রমজান দিয়ে এত মর্যাদা, এত মর্তবা, স্পেশালভাবে আপনাকে আমাকে এত উপরে তুলে নিয়ে গেছেন যে আমরা সামান্য একটু টাইম ইবাদত করলে অন্য অন্য উম্মতেরা হাজার হাজার বছর ধরে ইবাদত করে যা সওয়াব অর্জন করেছে, আমরা অল্প টাইম ইবাদত করলে আল্লাহ তার চাইতে বেশি মর্যাদা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা এই উম্মতের দাম বাড়ানোর জন্য স্পেশাল কিছু নিয়ামত দান করেছেন, তার মধ্যে থেকে 5টা রাত আল্লাহ উম্মতকে দিয়েছেন, উম্মতে মুহাম্মদীকে দিয়েছেন। এর পিছনের কারণ যদি খুঁজতে যান, আপনি খুঁজে পাবেন মেরাজের রজনীতে, বিশ্বনবী যখন মেরাজে গিয়েছিলেন, আদম আলাইহিসসালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিসসালামের লম্বা জিন্দেগি, মূসা আলাইহিসসালামের লম্বা জিন্দেগি দেখে দেখে মনে মনে আফসোস করছিলেন, ও আমার আল্লাহ, আমার উম্মতকে তুমি দামি বানিয়েছ, উম্মতকে শ্রেষ্ঠ বানিয়েছ, উম্মতকে ধন্য বানিয়েছ, উম্মত আমার সংক্ষিপ্ত হায়াত নিয়া। আমাদের সম্মানিত সভাপতি, আমাদের এলাকার কৃতি সন্তান, আমাদের প্রিয় মানুষ, হাজারো ব্যস্ততার মাঝে তিনি আমাদের মাঝখানে এসেছেন। আমরা প্রাণপ্রিয় জনাব সভাপতি আতিকুর রহমান বাদল ভাই, তিনি আমাদের মাঝে এসেছেন, আমরা আমাদের প্রিয় মানুষটার জন্য দোয়া করছি, আল্লাহ যেন ওনার হায়াতে বরকত দান করেন, বলুন আমিন। হাজারো ব্যস্ততার পর কোরআনের মাহফিলে, ইসলামের মহাব্বতে, আল্লাহর মহাব্বতে তিনি ছুটে এসেছেন, এই মহাব্বত ভালোবাসাটুকু তার জন্য নাজাতের জড়িয়া হয়ে যাক, বলুন আমিন। আমার প্রিয় ভাইয়েরা, আমাদের সভাপতি মহোদয় তিনি অসুস্থ, তারপরও তিনি এসেছেন, আমরা হৃদয় ভরে দোয়া করছি আল্লাহ তাআলা ওনাকে সুস্থ বানিয়ে দিক, বলুন আমিন।
ওনার রেস্টের একটু দরকার, এসেছেন যখন শুধুমাত্র দুটি কথা বলে আমাদের জন্য দোয়া করবেন এবং দোয়া চেয়ে নেবেন, উনি আবারও আমাদের মাঝ থেকে বিদায় নেবেন। এজন্য আমি আমার বক্তৃতাকে কয়েক মিনিটের জন্য স্টপ রেখে মহতারামকে কথা বলার জন্য আহ্বান করছি। তাদের যে এলেম, তাদের যে আমল, তার একটা ফল, তার একটা বাতাস আমরা আজও পর্যন্ত পাচ্ছি। আল্লাহ তাআলা জান্নাতের নূর দিয়ে তিনাদের কবরগুলোকে ভরপুর বানিয়ে দেখ, বলুন আমিন। ভাইরা আমার, পেটে যদি একটা নাপা বড়ি ঢুকে, একটা গ্যাসের বড়ি ঢুকে, এই বড়িটা যদি পেট পরিষ্কার করে, জমিনের মধ্যে যদি আলেম থাকে, সমাজে যদি আলেম থাকে, কোনো আমলওয়ালা মানুষ থাকে, বড়িটা যেমন আমার পেট ক্লিয়ার করে, এই আলেমদের কারণে আল্লাহর পক্ষ থেকে তেমনিভাবে রহমত নাজিল হয়, সুবহানাল্লাহ। এর জন্য ওলামা হযরতদেরকে আমরা ভালোবাসবো। যারা আলেমদেরকে ভালোবাসে না, আপনি খুব ভালো করে খেয়াল করে দেখবেন তাদের পরিবারে আলেম তৈরি হয় না। যারা আলেমদের প্রতি শত্রুতা পোষণ করেন, বিদ্বেষ পোষণ করেন, তাদের ফ্যামিলিতে হাজার চেষ্টা করেও তারা আলেম বানাতে পারে না। এর জন্য আমরা যেহেতু মুসলমান, সবাই আমরা চাই যে আমাদের ঘরে ঘরে আলেম তৈরি হোক। এই জন্য আলেমওয়ালার প্রতি আমরা মহব্বত রাখবো, আল্লাহ আমাদেরকে তৌফিক দান করুক, বলুন আমিন। তাহলে ভাইয়েরা, আমরা আলোচনা করছিলাম যে আল্লাহ রমজান দিয়ে আমাদের স্পেশাল মর্যাদা দিয়েছেন। মর্যাদার পিছন দিকে যদি আমরা তাকাতে চাই, আমাদের নবী মেরাজে গিয়ে সব কিছু ঘুরে ঘুরে দেখছেন। আদম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, মূসা আলাইহিস সালামের লম্বা জিন্দেগি, তো ওনার মনে আফসোস, আয় আল্লাহ আমার উম্মতের টাইম কম, আমার উম্মতকে আপনি শ্রেষ্ঠ বানিয়েছেন, অল্প টাইমে উম্মত কেমন করে শ্রেষ্ঠত্ব অর্জন করবে এইটা আমার কাছে বুঝে আসে না। আল্লাহ তার বন্ধুর মনের কষ্টটুকুকে ঘুচিয়ে দেওয়ার জন্য বিশ্ব নবীর কাছে 50 ওয়াক্ত নামাজ দিলেন, পড়তে কষ্ট হবে 5 ওয়াক্ত রেখে 45 মাইনাস করে দিলেন, জানিয়ে দিলেন বন্ধু তোমার উম্মত 5ই আদায় করবে, আমি শূন্য যোগ করে প্রত্যেক দিন 50-এর সওয়াব দান করে দেবো, সুবহানাল্লাহ। যেই 5 ওয়াক্ত নামাজ দিয়েছিলেন, এর প্রথম নামাজ হলো ফজরের নামাজ, আর ফজরের ফরজ নামাজ হলো 2 রাকাত। আল্লাহ তাআলা আদি পিতা আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর আমাদেরকে হায়াত দেয় নাই, কিন্তু আদম নবীর স্মৃতি থেকে ফজরের 2 রাকাত নামাজ দিয়েছেন। আল্লাহর কোনো বান্দি যদি যত্ন সহকারে ফজরের 2 রাকাত নামাজ জামাতের সঙ্গে সুন্দর করে আদায় করতে পারে, আল্লাহ ওই ফজরের 2 রাকাত নামাজের বিনিময় আদম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেয়। এর জন্য বলা হয় আসসালাতু খায়রুম মিনান নাওম, ঘুমের থেকে নামাজ ভালো, কত ভালো বলে, তুমি 1000 বছর হায়াত পাও নাই, 2 রাকাত নামাজ আদায় করো, 1000 বছর হায়াত পেয়ে আদম আলাইহিস সালাম যে সওয়াব কামাই করেছেন, এই 2 রাকাত নামাজের বিনিময়ে আদমের সন্তান তোমাকে সমপরিমাণ আল্লাহ সওয়াব দান করে দেবেন, সুবহানাল্লাহ। আমার ভাইয়েরা, জোহরের 4 রাকাত নামাজ জাতির পিতা সাইয়্যিদিনা হযরত ইব্রাহিম আলাইহিস সালাম, তিনি যখন নমরুদের অগ্নিকণ্ড থেকে মুক্তি পেয়ে জোহরের টাইমে 4 রাকাত নামাজ আদায় করেছিলেন, আল্লাহর হাবিব মেরাজে গিয়া ইব্রাহিম আলাইহিস সালামের লম্বা হায়াত দেখে, লম্বা ইবাদতের ফিরিস্তি দেখে মনে মনে আফসোস করছিলেন। আল্লাহ বলেন, বন্ধু আমার, তোমার উম্মতকে আমি সময় বাড়িয়ে দেই নাই, দাম বাড়িয়ে দিলাম, তোমার উম্মতের জন্য জহরের 4 রাকাতকেও স্মৃতি বানিয়ে দিলাম, উম্মতকে বলে দিও ওরা যদি কষ্ট করে জহরের 4 রাকাত নামাজ আদায় করতে পারে, আল্লাহ তাআলা জহরের 4 রাকাত নামাজের বিনিময় হযরত ইব্রাহিম আলাইহিস সালামের জিন্দেগি বরাবর সওয়াব দান করে দেবেন। এই জন্য প্রিয় ভাইয়েরা, নামাজ শুধু ইবাদত না, নামাজ করলে আমাদের শরীরটা ফিট থাকে, শরীরটা সুস্থ থাকে, নামাজের মধ্য দিয়ে ব্যায়াম হয়ে যায়। নামাজ পড়ার কারণে আগে ওযু করতে হয়, ওযুর দিকেও তাকিয়ে দেখুন, সব সময় হাতের সিধা দিক ব্যবহার করছেন, কিন্তু গর্দান মোসেহ করার সময় হাতের উল্টা দিক ব্যবহার করছেন। আজকের ডাক্তাররা গবেষণা করে বলছেন, মানুষ কাজকর্ম করতে গিয়ে, চাকরি করতে গিয়ে, ব্যবসা করতে গিয়ে, চিন্তা টেনশন করতে গিয়ে ঘাড়ের মধ্যে সূক্ষ্ম সূক্ষ্ম নরম কিছু নার্ভ আসে, কিছু সেল আসে, এগুলো গরম হয়ে যায়, এগুলো হার্ড হয়ে যায়, এগুলো শক্ত হয়ে যায়,
এগুলুন ছিঁড়ে যায়, এগুলুন ডিসকানেক্ট হয়ে যায়, এগুলুন মরে যায়। এগুলুনকে সতেজ রাখার জন্য পাঁচবার অজু করতে গিয়ে গর্দানে যখন হাতটা ঠেকাবেন, এই আপনার হাতের উল্টা দিকে ঠান্ডা গর্দানে যখন লাগবে, তো আল্লাহ তাআলা মাথার যতগুলো রোগ এই গর্দানকে ঠান্ডা রাখার বিনিময়ে আপনাকে সুস্থতা দান করে দেবেন। সুবহানাল্লাহ। আজকের করোনা বলছে আপনাকে আমাকে যে অজু করতে হবে, কিন্তু মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 1500 বছর পূর্বে আমাদেরকে অজু শিখিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আজকে ডাক্তার বলছেন নাকের মধ্যে দিয়া মুখ দিয়া ব্যাকটেরিয়া বের হতে পারে, এর জন্য নাকের মধ্যে মুখের মধ্যে আপনাকে আমাকে মাস্ক পরতে বলা হচ্ছে। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে তার বন্ধুকে দিয়ে শিখিয়েছেন, তুমি যখন পানি পান করবে পানির মধ্যে নিঃশ্বাস ছাড়িও না, তিন নিঃশ্বাস পানি পান করো, বসে পানি পান করো, দেখে দেখে পানি পান করো, ডান হাত দিয়ে পানি পান করো, পানি পান করার সময় দোয়া পড়ো, সাকা হুম রব্বু হুম সারোয়া বান্তা হুরা। তোমার আমার শরীরের মধ্যে যতগুলো প্রসঙ্গ দেওয়া হয়েছে একটাও অনার্থকভাবে আল্লাহ তাআলা দান করেন নাই। মাথা বড় দামি, এই জন্য মাথার এক্সট্রা নিরাপত্তার জন্য মাথার উপরে চুল দিয়া দিলেন। গলাটা বড় দামি, এর জন্য আল্লাহ তাআলা লম্বা লম্বা দাড়ি দিয়া গলার নিরাপত্তা বাড়িয়ে দিলেন। অক্সিজেন নিতে হবে, নিঃশ্বাস নিতে হবে, অক্সিজেনের মধ্যে যেন ব্যাকটেরিয়া ঢুকে না পড়ে, এর জন্য মোস নামক ছাঁকনিটা ঠোঁটের উপরে দান করেছেন কে? এটা মোসটা হলো ছাঁকনি, একটা ছাঁকনি, ছাঁকনিটা যাবার লম্বা যেন না হয়ে যায়। যদি লম্বা হয়ে যায় পানি খেতে গিয়া ছাঁকনিতে যেটা আটকেছে পানির মধ্য দিয়ে তোমার পেটে ওইটা ঢুকে পড়তে পারে, এর জন্য ছাঁকনিকে নবীজি বলেছেন ছোট করো। প্রথম ছাঁকনি যদি মিস করে আল্লাহ নাকের ভিতরে ছোট্ট ছোট্ট কিছু পশম দিয়া দুই নম্বরে দ্বিতীয় আর একটা ছাঁকনির ব্যবস্থা করে দিয়েছেন কে? ও আমার কলিজার টুকরা প্রাণে ভাইয়ারা, প্রথম ছাঁকনি মিস করলে দ্বিতীয় ছাঁকনি, দ্বিতীয় ছাঁকনির মধ্যে যদি ময়লা জমে যায়, দিনে পাঁচবার অজু করবেন, আর অজু করার জন্য নাক পরিষ্কার করার বিধান আছে না নাই? ইসলাম কত আপডেট, ইসলাম কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব, পাঁচজন নবীর জিন্দেগি বরাবর সওয়াব পাবো, আল্লাহ মর্যাদা মর্তবাকে বাড়ানোর জন্য উম্মতকে পাঁচটা দামি রাত দান করলেন। একটা রাত হলো আগামী, কাল থেকে শুরু হয়ে যাবে কোরআন নাজিলের রাত, লাইলাতুল কদরি খৈরুম মিন আলফি শাহার। একটা রাত এবাদত করলে 1000 মাস, তার মানে 83 বছর, 4 মাস এবাদত করলে যা সওয়াব হয় এর চাইতে বেশি সওয়াব দিবেন এক রাতের বিনিময়ে। সুবহানাল্লাহ। বলেন ইঞ্জিনিয়ার আমরা নয়, ইঞ্জিনিয়ারের বংশ, তার জন্য ইঞ্জিনিয়ারের মর্যাদা দেওয়া হয় না। আমরা ইঞ্জিনিয়ার নই, আমরা দামি নই, কিন্তু আমাদেরকে দামি নবী দিয়েছেন, এর জন্য নবীর বদৌলতে কত ইজ্জতকে আল্লাহ বাড়িয়েছেন। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, আর একটা রাত যে মাস আমরা পাড়ি দিচ্ছি নিষ্ফুর শাবান, যেটাকে সবে বরাত বলে থাকি, এই রাতটাও হলো উম্মতের দাম বাড়ানোর জন্য, মর্যাদা বাড়ানোর জন্য। আর একটা রাত, আর একটা রাত গত মাসে চলে গিয়েছে যেইটাকে লাইলাতুল মিরাজ বলা হয়, আর দুইটা রাত যেই দুইটা রাতে আমরা ঢোল বাজায় ডেক্সেট বাজায় ভলিউমকে চেতায়া দিয়া নিজে তো ইবাদত করি না, এলাকার মানুষগুলোকে ঘুম পাড়তে দেই না, এই দুইটা রাত হলো দুই ঈদের রাত। এটা আনন্দের রাত নয়, ফুর্তির রাত নয়, উম্মতের মর্যাদা বাড়ানোর জন্য এই দামি দামি পাঁচটা রজনী দান করেছেন কে? আমার প্রিয় ভাইয়ারা, রমজান পেয়েছেন আপনি, রমজানের মর্তবা মর্যাদার কথা আপনি বলতে গেলে মাসের পর মাস চলে যাবে, রমজানের ফজিলতের কথা আমরা বলে শেষ করতে পারবো না। আমরা যেমন মাহফিলটাকে কেন্দ্র করে দুই দিন আগের থেকে স্টেজ সাজাইতেছি, মাইকিং করতেছি, প্রস্তুতি নিতেছি, রমজানের মর্তবা কত, হাদিসের মধ্যে এসেছে আল্লাহর হাবিব বলেন রমজানে বান্দা ইবাদত করবে, এই জন্য রমজানকে কেন্দ্র করে আল্লাহর ফেরেশতারা 1 বছর ধরে জান্নাতকে সাজাইতে থাকে। প্রধানমন্ত্রী আসলে বগুড়াকে যেমন সাজগোজ করা হয়, তার আগমন উপলক্ষে রমজান আসবে, এর জন্য 11 মাস থেকে জান্নাতকে আল্লাহ তাআলার ফেরেশতারা সাজাইতে থাকে। সুবহানাল্লাহ। বলেন আমার ভাইয়েরা, বিশ্বকাপে খেলার জন্য আমরা যেমন প্রস্তুতি নেই, রমজান কত বড় দামি মাস, আল্লাহর হাবিব 2 মাস আগের থেকে দোয়া করতেন, আল্লাহুম্মা বারিক লানা ফিহি রজাবা শাবান
অবাল্লিগনা রমদান, হে আল্লাহ তুমি আমাকে রজবার শাবান মাসের বরকত দাও আর আমার হায়াতকে তুমি রমজান পর্যন্ত পৌঁছায় দাও, জোরে বলুন আমিন। প্রিয় ভাইয়েরা আমার, তাহলে রমজান অত্যন্ত মুবারক মাস, গুরুত্বপূর্ণ মাস। আল্লাহ তাআলা রোজাদারদের ক্ষুধার কারণে মুখ থেকে যে দুর্গন্ধটা বের হয় আল্লাহর কাছে এটা মেশকম বারের চাইতে দামি। রোজাদারের রোজাগুলো জাহান্নাম থেকে রোজাদারকে বাঁচানোর জন্য ঢাল, কিন্তু তাই বলে রোজা রাখলেই শুধু হবে না, আমি মানুষ কিন্তু আমার যদি মাথা না থাকে, আমার যদি হাত না থাকে, আমার যদি পা না থাকে, কান না থাকে, মুখ না থাকে, আমাকে মানুষ বলা হবে কিন্তু পরিপূর্ণ মানুষ বলা হবে না। এজন্য বন্ধু শুধু রোজা রাখলেই হবে না, রোজা রেখে রোজার হকগুলো আদায়ও করা লাগবে, কথা বলুন ঠিক কি না? রোজা রেখে কানের মধ্যে ইয়ারফোন ঢুকায়া গান শুনবেন, কানের রোজা নষ্ট হয়ে যাবে। রোজা রেখে টিভির পর্দায় বসে অশ্লীল ছবি দেখবেন, চোখে রোজা শেষ। রোজা রেখে ফাইসা কথা বলবেন, গালিগালাজ করবেন, অনার্থকভাবে মানুষের সাথে ঝগড়া করবেন, জবানের রোজা শেষ। রোজা রেখে মাথা দিয়ে মানুষের খারাপ কুচিন্তা, দুশ্চিন্তা, বাজে চিন্তা করবেন, মেমোরি ইজ, রোজা নষ্ট। রোজা রেখে খারাপ পথে হেঁটে হেঁটে যাবেন, পায়ে রোজা নষ্ট। রোজা রেখে অন্যায় কাজ করবেন হাত দিয়া, হাতেরও রোজা নষ্ট হয়ে যাবে। এজন্য রোজা রেখে আমরা কোনো অন্যায় করব না ইনশাআল্লাহ। রমজান মাসে ইবাদতের যেমন অনেক দাম, রমজান মাসের গুণাটাও তেমন অনেক ভারী। আমরা যেমনভাবে ইবাদত করব তেমনভাবে গুণাগুলোকে ছেড়ে দেব ইনশাআল্লাহ। আর একটু জোরে বলুন ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা প্রাণী ভাইয়েরা, আমি আমার কণ্ঠটা কুলাচ্ছে না, কিন্তু আমাদের সম্মানিত শ্রদ্ধেয় মহতারাম সবার প্রিয় মানুষ আমাদের ওবায়দুল্লাহ আল আমিন ভাই খুবই প্রিয় মানুষ, খুব কাছের মানুষ, খুব মহাব্বতের মানুষ। আমি এই দিনটা অন্য জায়গাতে মাহফিল এসেছিল কিন্তু ভাইয়ের সম্মানে নিতে পারি নাই, আসলে আমার কণ্ঠ থেকে আজকে হয়তো সুর বের হবে না। আল্লাহ যেন রোজার ওসিলা করে, কোরআনের ওসিলা করে এবং আপনাদের এই কষ্ট করে আসার ওসিলা করে সুরের পরিবর্তে কিছু হলেও যেন আমাদেরকে নূর দান করে, বলুন আমিন। ভাইয়েরা আমার, ধৈর্য নিয়ে কষ্ট করে বসুন, ভাঙা কণ্ঠে দুটি কথা বলছি, আল্লাহ তাআলা কথাগুলোকে বোঝার জন্য আমাকে সহ আমাদের সকলকে তৌফিক দান করুন, বলুন আমিন। ভাইয়েরা আমার, আমি বলছিলাম আপনাদের কাছে যে রোজা কত বড় গুরুত্বপূর্ণ নিয়ামত। রোজা রেখে আমরা অনেক সময় অন্যায় কাজ করি, খারাপ কাজ করি, তাহলে রমজান মাসে নেকিও যেমন দামি গুণাটাও তেমনভাবে ভারী। আমরা একদিক থেকে গুণা ছেড়ে দিব আর একদিক থেকে নেকি করব, তাহলে ডবল কাজ হবে, কথা বলুন ঠিক কিনা? আমরা যদি গুণা করছি আর নেকি করতেছি, ওই যে কেমন হয়ে গেল, মানে মিষ্টি খাচ্ছি আর ডায়াবেটিসের ঔষধও খাচ্ছি, বুঝেননি? 1.5 কেজি মিষ্টি খাইলেন আর সঙ্গে একটা ডায়াবেটিসের ঔষধও খেলেন, মিষ্টিতে কিছু ক্ষতি করবে, ঔষধ কিছু কালো কাজ করার চেষ্টা করবে, দুইটায় ঝগড়া লেগে শরীরটা আরও দুর্বল হয়ে চলে যাবে। এজন্য প্রিয় ভাইয়েরা, সমাজের উন্নতি হচ্ছে না। আমরা মাঝে মাঝে কিছু নেকি করি কিন্তু গুনার কাজগুলোকে ছাড়ি না। নেকির কাজটা করা যেমন এবাদত, গুনার কাজটাও তেমনি কিন্তু এবাদত। যে আল্লাহ নেকি করতে বলেছেন সে আল্লাহই কিন্তু গুনার কাজগুলোকে ছেড়ে দিতে বলেছেন। আমরা সব গুনার থেকে আজকে আল্লাহর কাছে কাজ দিলে তওবা করবো ইনশাআল্লাহ। দেখুন আমার এই মোবাইলটা, এই মোবাইলে অনেক নাম্বার আছে, ছবি আছে, অনেক কিছু আছে, আমি একটা টিপা দিয়ে পুরা মোবাইলে যা আছে সবগুলো ডিলিট করে দিতে পারি। আজকে যদি আপনাদেরকে নিয়ে 60 বছর, 70 বছর, 30 বছর, 20 বছরের জীবনে যত গুণা করেছেন, মোবাইলের চাইতে সহজ কোনো উপায়ে জিন্দেগি সব গুণাগুলোকে মাফ করে নেওয়ার একটা সুযোগ তৈরি করে দেওয়া হয়, একটা সুযোগ তৈরি করে নেওয়া হয়, আল্লাহর এই সুযোগটা যদি কাজে লাগানো হয়, ভাইয়েরা আমার, মোবাইল থেকে সব ভাইরাস যেমন ডিলিট হয়ে যায়, অ্যান্টিভাইরাস ডিলিট হয়ে যায়, সব কিছু যেমন সাফ হয়ে যায়, আমরা যদি আমাদের জীবনের গুণাগুলোকে সাফ করে নিতে পারি, তাহলে কি এটা আমাদের জন্য বড় একটা সুযোগ নয়? আমরা একসাথে কি মোনাজাত করে যাব ইনশাআল্লাহ? আমরা আজকে খাস দিলে কি আল্লাহর কাছে তওবা করবো তো ইনশাআল্লাহ? আল্লাহ যেন আমাদের সকলকে আখের মোনাজাত পর্যন্ত কবুল করে, বলুন আমিন। দেখুন আমরা, আমাদের কোনো ছেলে যদি একটু বেশি কামাই করে আমরা তাকে বেশি ভালোবাসি, কোনো ছেলেটা যদি বেশি ভদ্র হয় তাকে বেশি ভালোবাসি, কিন্তু আল্লাহর নিয়মটা বড়ই ব্যতিক্রম। আল্লাহ তার নেককার বান্দার চাইতে নফরমানকে বেশি ভালোবাসেন, আল্লাহ তার নেককার বান্দার চাইতে বদকারকে বেশি ভালোবাসেন। আল্লাহর বিধানটা বড়ই ব্যতিক্রম। এই মোবাইল ফোনে যা কিছু ছিল সব যদি ডিলিট হয়ে যায়, পরে কিন্তু ওবার আগলুন আবার নতুন করে সেট করতে হবে, কিন্তু আল্লাহর বিধানটা বড়ই ব্যতিক্রম। আপনি খাস দিলে সব যদি তওবা করে দেন,
আল্লাহ গুনাগুলোকে মাফ করে দিবেন, গুনার সমপরিমাণ নেকিও দান করে দিবেন। সুবহানাল্লাহ বলেছেন, এটা হক আদায় হয়নি, জোরে বলেন সুবহানাল্লাহ। শুধু ঠোঁট থেকে আর মুখ থেকে নয়, দিল থেকে বলতে হবে রে ভাই। যদি হৃদয় থেকে কলিজার ভিতর থেকে একটা সুবহানাল্লাহ আল্লাহর কাছে কবুল হয়, এক সুবহানাল্লাহর বিনিময়ে আল্লাহ তার বান্দাকে জান্নাতের মালিক বানিয়ে দিতে পারেন, সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাইয়েরা, তাহলে আমার মোবাইল যদি সাদা হয়ে যায় নতুন করে সাজাইতে হবে, কিন্তু জীবনকে সাজাইতে হবে না। স্টেজে যারা বসা মনে করেন কাজী সাহেবের জিন্দেগিতে 1000 গুণা আছে, এখন যদি উনি তওবা করেন 1000 গুণা মাফ হবে, 1000 নেকি আল্লাহ ওনাকে দান করবে। নিচে কোন একটা মানুষের জিন্দেগিতে 1,00,000 গুণা আছে, উনিও তওবা করছেন, উনিও তওবা করছেন, ওনার এক তওবা দিয়ে কিন্তু 1,00,000 গুণা মাফ হবে, আবার বিনিময়ে আল্লাহ তাআলা 1,00,000 নেকিও ওনাকে দান করবে। নাফরমান যত বড় গুনাগার, যত বড় আল্লাহর অফারটাও যেন তত বড়। এই জন্য প্রিয় ভাইয়েরা, আমরা মোনাজাত না করে কেউ উঠব না ইনশাআল্লাহ। আমার কলিজার টুকরা প্রিয় ভাইয়েরা, রোজা বান্দার জন্য অনেক বড় গুরুত্বপূর্ণ ইবাদত। নবীজির জামানায় দুইজন সাহাবি রোজা রাখার পর বড় অসুস্থ হয়ে পড়লেন। সাহাবায়ে কিরামরা নবীজির কাছে এসে বললেন, নবীজি গো, আপনার দুইজন সাহাবি বড় অসুস্থ হয়ে পড়েছে, আপনি তাদের জন্য কিছু বলেন। আল্লাহর হাবিব বললেন, তাদেরকে এই পাত্র দুইটার মধ্যে বমি করতে বলো। সাহাবায়ে কিরাম পাত্র দুইটা নিয়ে গেলেন। সাহাবায়ে কিরামরা পাত্র নিয়ে গিয়ে ওই দুইজন সাহাবিকে ভ্রমণ করতে বললেন, ওরা বমি করলো, বমির মধ্যে গোস্তের টুকরা উঠে উঠে চলে আসলো। সাহাবায়ে কিরামরা অবাক হয়ে গেলেন, আমরা সবজি খেয়ে নিরামিষ খেয়ে আজকে রোজা করেছি, আমরা তো গোস্ত খাই নাই, তাজা গোস্ত আমাদের ভিতর থেকে কেমন করে বের হয়ে আসলো। আল্লাহর হাবিবের কাছে নিয়ে যাওয়া হলো। আল্লাহর হাবিব বলেন, ওনারা রোজা করেছেন সেহরি খেয়ে, মাঝখানে গীবত করে করে তাদের মৃত ভাইয়ের গোস্তকে ভক্ষণ করেছে। রোজার দিনে আমাদের একটু কাজ কামের চাপ কম থাকে বা অফিস আদালত বন্ধ থাকে, তখন দেখবেন চার দোকানে গিয়া চা খায় না, তারপর আড্ডা কমে না, গীবত শুরু হয়ে যায়, শেকায়েত শুরু হয়ে যায়, পরনিন্দা শুরু হয়ে যায়। খেয়েছেন সেহেরি কিন্তু মাঝখানে গীবত করে করে রোজাটা নষ্ট করলো, নিজের মৃত ভাইয়ের গোস্ত পেটের মধ্যে ঢুকালো। বিশেষ করে আমাদের মা বোনদের দিকে দেখা যায় যে এই মায়েরা কাজের একটু ঝামেলা কম, দুপুরে খাবারের ঝামেলাটা থাকে না, তো এ বাড়ি থেকে ও বাড়িতে যায়, অবু দেবু নেবু এই করতে করতে কিছু গীবত করে ফেলে দেয়, রোজাটার 12টা বাজিয়ে দেয়। আমার প্রিয় ভাইয়েরা, আমরা রোজা রেখে কোনো ধরনের গীবত করব না ইনশাআল্লাহ। আমাকে যদি বলা হয় রমজানের ঈদের দিনের পর, ঈদের পরের দিনই একদিনের জন্য আমাকে প্রধানমন্ত্রী বানানো হবে, দেখবেন আমার বক্তৃতা পেঁচ লেগে যাবে, আমি তাহলে একদিনের প্রধানমন্ত্রী হচ্ছি, আমি কী নিব, কী করব, প্ল্যান নিয়ে আমি ব্যস্ত হয়ে যাব, হাই রে ঢাকা যেতে কত ঝামেলা, সুতরাং রাজধানী বানিয়ে ফেলবো বগুড়াতে, এয়ারপোর্ট বানাবো আমি যেখানে থাকি আমার বাড়ির পাশে, কত প্ল্যান কত পরিকল্পনা, সারাদিন আমি কাজ করব, সারাদিন আমি ব্যস্ত থাকব, সারাদিন খালি আমি সই করব আর সই করব, ফাইলগুলো পাস করব, একদিনের প্রধানমন্ত্রী হয়েছি, সময় আমার কাজে লাগাতে হবে, সময় আমার কাজে লাগাতে হবে, এ সময় বারবার আমার জীবনে আসবে না, একদিনই আমি প্রধানমন্ত্রী হতে পেরেছি। ও কলিজার টুকরা ভাই, যেভাবে করোনা তাড়া করছে, আবার নতুন করে পারমাণবিক বোমার নানান দিক থেকে গন্ধ পাওয়া যাচ্ছে, এটা জীবনের শেষ রমজান হতে পারে, সুবর্ণ সুযোগ হতে পারে, সুতরাং এ সময়কে কাজে লাগানোর জন্য এখন থেকে প্ল্যান করো, এখন থেকে নামাজ ধরো, এখন থেকে তওবা করো, এখন থেকে তাহাজ্জুদ ধরো, এখন থেকে জিকির করো, কোরআনের তেলাওয়াত করো, প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাও। স্পেশাল মর্যাদা ফখরুদ্দিন আগেও ছিল, ফখরুদ্দিন পরেও আছে, কিন্তু মাঝখানের ফখরুদ্দিন আর নাই। তোমার জীবনে যে রমজান, এই রমজান চলে গেলে তুমি রহিমউদ্দিন সলিমউদ্দিন থাকবে, কিন্তু তোমার মর্তবা অত উপরে থাকবে না। এই জন্য মর্তবা থাকাকালীন অবস্থায়, ক্ষমতা থাকাকালীন অবস্থায় ক্ষমতার সদ্ব্যবহার করো, রমজান থাকাকালীন অবস্থায় আল্লাহর কাছে রোনাজারি করো, কাঁদো, জীবনের গুনাহ মাফ করো, আল্লাহর কাছ থেকে কিছু চেয়ে নাও, আল্লাহর কাছে কিছু পেয়ে নাও, পরিবারের জন্য কিছু চাও, নিজের জন্য কিছু চাও, ফ্যামিলির জন্য কিছু চাও, দুনিয়া আখিরাতের সফলতার জন্য কিছু চাও, চাওয়ার বড় সুবর্ণ সুযোগ এটা, আল্লাহ চাওয়ার জন্য এই মর্যাদা আর মর্তবা দিয়েছেন, আমরা প্রত্যেকটা সেকেন্ডকে কাজে লাগাবো ইনশাআল্লাহ। গীবত শিকায়ত পরনিন্দা করবো না। ভাইজান, রোজা রাখলে শুধু পরকালে লাভ নয়, দুনিয়াতেও কিছু নগদ লাভ আছে। আমি দুনিয়ার জাগতিক নগদ লাভের কথা কি বলতে পারি?
আমি একটা লাল মোটরসাইকেল চালাইতাম, হঠাৎ দেখি মোটরসাইকেলের নিচের দিক দিয়ে তেল পড়ছে। মেকারের কাছে নিয়ে গেলাম, উনি ট্যাঙ্কিটা খুললেন, খোলার পর ভিতরে যে তেলগুলো ছিল ঢেলে নিয়ে ওয়াশ করে সুন্দর করে আমাকে ট্যাঙ্কিটা ঝালাই করে দিলেন। আর বললেন যে হযরত, খালি ট্যাঙ্কি বোঝাই করে তেল তুললে হবে না, মাঝে মাঝে ট্যাঙ্কি ওয়াশ করা লাগবে। ট্যাঙ্কির তেলের ভিতরে ভেজাল থাকে, ময়লা থাকে, গাদ থাকে, এগুলো নিচে পড়ে আবার মরিচা ধরে ট্যাঙ্কি আপনার ছিদ্র হয়ে যাবে। এই জন্য মেকার আমাকে বললেন ট্যাঙ্কি ওয়াশ করতে হবে। ভাই, শরীরটাকে চালানোর জন্য পেট নামক ট্যাঙ্কিটা সেট আপ করে দিয়েছেন কে? আল্লাহ দিয়েছিলেন রহমত, আমরা বানিয়েছি গজব। ফলের দোকানে আগে মাছির অত্যাচারে যাওয়া যেত না, এখন ফলের দোকানে গিয়ে দেখবেন মাছি খুঁজে পাওয়া, দুনিয়া চেঞ্জ হয়ে গেছে। আগের ডাক্তার বলতো যেই খাবারে মাছি বসে সেটা খেও না, আর এখনকার ডাক্তার বলে যেইটাতে মাছি বসে না ওইটা খাওয়া যাবে না, কারণ এমন ফরমালিন মারছে মাছি আগের থেকে টের পেয়ে দূরে রয়েছে। আগে কারাফেল দুই দিন টেবিলের উপরে রাখলে পচে যেত, এখন কারাফেল দুই মাস টেবিলে রাখবেন তারপর নষ্ট হয় না। গাছের মধ্যে একবার ফরমালিন মারে, পাড়ার আগে আর একবার ফরমালিন মারে, ট্রাকের লোড করার সময় আর একবার মারে, বর্ডার পার করার পর আর একবার মারে, যখন কার্টন করে এমন মারা মারে আপেল আর আপেল থাকে না, গোটায় যেন একটা ফরমালিনের ডিব্বা হয়ে যায়। কথা বলুন ঠিক কিনা? আফেলওয়ালার ছেলে আফেল ও আফেল করে যদি কেঁদে কেঁদে মরে যায়, আফেলওয়ালা ছেলের হাতে আফেল তুলে দেয় না, উনি জানে এটাতে কি মিশানো আছে, উনি হিসাব রেখেছেন এটা খেলে ক্যান্সার পর্যন্ত হইতে পারে। এর জন্য সারাদিন আপেল বিক্রি করে উনি কিনেন কলা। আর আপনারা যারা কলা সম্বন্ধে আইডিয়া রয়েছে, মোকামতলা যেতে দেখবেন রাস্তার পাশে কলা বিক্রি হয়, সারাদিন কলা কিনার পর সন্ধ্যাবেলা ট্রাকের মধ্যে লোড দেয়, এখানে লোড করে কাঁচা, ঢাকা যেতেই কলা পাকা। বোঝা যাচ্ছে না আমার কথা? কি বোঝা যাচ্ছে ভাইয়েরা? আপনি জীবনে ঢাকাতে কোনো কাঁচা কলা দেখতে পারবেন না, লোড করে কাঁচা, ঢাকা যেতেই পাকা। কলাওয়ালার ছেলে যদি কলা কলা বলে কেঁদে কেঁদে মরে যায়, কলা হাতের মধ্যে দেয় না, জানে এটা খেলে ক্যান্সারও হইতে পারে। সারাদিন উনি কলা বিক্রি করে আপেল কেনেন, আর আপেলওয়ালা আপেল বিক্রি করে তার ফরমালিন মিশানো কলা কিনেন। আমরা যারা নর্মাল পাবলিক সন্ধ্যাবেলা বেগুনের মধ্যে বিষ স্প্রে করি, এত কড়া বিষ মারি বেগুনের চামড়ার উপরে বিষ পড়ে আর ভিতরের পোকা মরে, বুঝিয়েন কত কড়া বিষ মারা হয়েছে। আমার ভাইয়ারা, প্যাকেটের মধ্যে লেখা আছে এক সপ্তাহ আগে এই বেগুন খাওয়া যাবে না, তোলা যাবে না, কিন্তু সন্ধ্যাবেলা স্প্রে করা হয়। সকালে ফজরের পর বেগুন তুলতে আমরা শুরু করে দেই, সাতটার ভিতরে বগুড়ায় ঢুকে পড়ি, সাড়ে সাতটায় ভদ্রলোকেরা ব্রাশ করতে করতে ব্যাগ নিয়ে বাজার করে চলে আসে, বাড়িয়ালিকে বলে টাটকা বেগুন পাইছি, সুন্দর করে ভর্তা বানাও, উনি গোসল করে রেডি হয়ে যায়, আর আমাদের বিবিরা বেগুন ভর্তা করে খাবারের টেবিলে সাজায় রেখে দেয়। সন্ধ্যাবেলা স্প্রে করা হয়, সকাল হতে হতে এই বিষগুলো পেটের মধ্যে ঢুকে পড়তেছে, কথা বলুন ঠিক কিনা? আমি কয়টা আম গাছ লাগিয়েছি, এত পোকার অত্যাচার। বিষের দোকানদারকে বললাম ভাই উপায় কি, উনি বললেন গাছের গোড়ায় দানা বিষ দাও। আমি বললাম আপনার কি মাথা খারাপ হয়েছে নাকি, আরে পোকা লাগছে আমার গাছের মাথায় আর বিষ দিতে বলে, বুঝতে পারছেন না, আপনার একটু হেল্প করেন আমাকে ভাই, পোকা লেগেছেন কোথায় আর উনি বিষ দিতে বলছেন আমাকে গাছের গোড়ায়। আমি বললাম আপনার কি মাথা খারাপ হয়েছে, উনি একটা মুসকি হাসি দিয়ে বলে হুজুর মাথা খারাপ হয় নাই, এটা এমন একটা বিষ গাছের গোড়াত দিলেও মাথা পর্যন্ত কাজ করবে। ও আমার প্রিয় ভাইয়েরা, যে বিষ গাছের গোড়ায় দিলে মাথা পর্যন্ত কাজ করে, ওই বিষ প্রত্যেক দিন আমাদের পেটের মধ্যে ঢুকে পড়ে, এমনি বাতাসে চুল পেকে যায় না, হি কিডনি দুর্বল হয়ে যায় না, লিভার জাম হয়ে যায় না, হার্টের ব্যথা, ব্রেনের ব্যথা, মাথার ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা হয় না। আমাদের মুরব্বীরা 150 বছর পর্যন্ত বেঁচেছিল, পায়ে হেঁটে হেঁটে বগুড়া নওগাঁ সব কভার করে দিত, এরপরও 18টা সন্তান জন্ম দিত, 150 বছর টনটনা বেঁচে থাকতো। নন ডিজিটাল মুরব্বীরা যদি 150 বছর বাঁচে, ডিজিটাল মানুষ আমরা, আমাদের 300 বছর বাঁচার দরকার আছে না নাই? অসুস্থ হলে গাছের নিমের পাতা খেয়ে যদি 150 বছর বাঁচে, আমরা অ্যান্টিবায়োটিক খাই কেন 300 বছর বাঁচবো না ভাই?
আমার কথা মনে হয় বোঝা যাচ্ছে না। আরে মূর্খ মানুষ 150 বছর বাঁচলে শিক্ষিত হয়ে কেন 150-300 বছর বাঁচবো না? নিমের পাতা খেয়ে 150 বছর যদি বাঁচে, আমরা অ্যান্টিবায়োটিক খেয়ে কেন 300 বছর বাঁচবো না? পায়ে হেঁটে যদি 150 বছর বাঁচে, হেলিকপ্টারে ঘুরে কেন 300 বছর বাঁচবো না? নন ডিজিটাল মানুষ যদি 18 সন্তান জন্ম দিতে পারে, ডিজিটাল হয়ে 36টা সন্তানের বাপ কেন হতে পারবো না?